এক সময় আদমজি পাটকলে কাজ করতেন প্রায় 60,000 শ্রমিক কর্মচারী। পরোক্ষভাবে জড়িয়ে ছিল অন্তত 5 লাখ মানুষের জীবিকা। লোকসান দেখিয়ে দফায় দফায় শ্রমিক ছাঁটাই করা হয়। 2002 সালে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় পথে বসে 27,000 শ্রমিক। 15 বছর পেরোলেও এখনও অনেকেই বেকার। চাকরি না পেয়ে কেউ চা বিক্রি করছেন, কেউ বা চালাচ্ছেন রিক্সা। এখনো ঘুমের ঘোরে মিলের চাকা ঘোরার শব্দ পান আদমজির শ্রমিকরা। আদমজি বন্ধের 15 বছর পেরোলেও আশায় বুক বেঁধে আছেন এই চা বিক্রেতা। কারখানার গেটের পাশে ছোট্ট এই টং ঘরে চা বিক্রি করেন। বন্ধের পর আর চাকরি পাননি, এখনো স্বপ্ন দেখেন আবারও ঘুরবে মিলের চাকা। শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হবে আদমজি। সরকার ইচ্ছা করলে তো চালাইতে পারত, মানে সরকার লাভবান কারখানা বন্ধের সময় যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল তাও পাননি। যেমন আমরা তো আসলাম বদলা, আমরা তো কোনো মনে করেন টাকা পয়সা পাই নাই, কিছু পাই নাই, আমাদের সমস্যাটাই বেশি। আমরা মিল বন্ধ হওয়ার পরে আমরা কোনো ক্ষতিপূরণ আমরা কোনো দিই কিছুতেই কোনো জায়গাতে আমরা পাইনি। আমাদের লগে যারা চলাফেরা করছে এখানে খবর লয়ে দেখছে অনেক মানুষ মিল চাকরি ছাড়ার পরে একটা ভিতরে যে একটা কষ্ট, একটা শোক পাইয়া অনেক লোকে মারা গেছে না খায়া না লইয়া। আদমজি পাটকল বন্ধের সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মিলটা বন্ধ হওয়ার পাশাপাশি ওই স্কুলগুলি ভেঙে ফেলাইছে, মসজিদগুলিও ধ্বংস করে দিছে। ওই স্কুলে যে ছেলেপেলেগুলি তাদের লেখাপড়া করতো শ্রমিকের, ওরা সব এখন মানে বেকার হয়ে গেছে। ছাত্রছাত্রীরা লেখাপড়া বন্ধ হয়ে গেছে, সবার চাকরি বন্ধ হয়ে গেছে, তাদের সমস্যা। শ্রমিকরা বলছেন লোকসানের কারণে নয়, ষড়যন্ত্র করেই বন্ধ করে দেয়া হয়েছিল আদমজি। যারা দলমল করত কিছু স্পেশাল নিতে এভাবে সরকারে লজ দেয়াইছে, নিরীহ শ্রমিকের মনের কর্মস্থান নষ্ট হয়েছে। কিভাবে লজ দেয়াইছে এটা হেরা করতে পারে? শ্রমিক যদি কাজ করে কাজের মাধ্যমে কোনো লস হয় না। পাটকল বন্ধের পর গড়ে উঠেছে ইপিজেড, অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও আদমজি শ্রমিকরা চাকরি পাননি বলে অভিযোগ শ্রমিকদের। আদমজি মিলের নাম শুনলে কোনো জায়গায় একটা শ্রমিক নেয় না। আর আমার বয়স এখন মনে করেন চলতেছে 55 বছর, আমি আরও 20 বছর চাকরি করতে পারতাম। এই যে আমার জীবনটা নষ্ট করে দিল আমায়, এখন তো আমি মাড়িও করতে পারবো, রিক্সা চালাতে পারবো। আমি শ্রমিক, শ্রমিক যারা এরা কোনো কাজ করতে পারে না, এরা শুধু জুট মিলে কাজ করবো। এলাকার বিশেষ এলাকার কোনো ছেলে মেয়েদের চাকরি হয় না এখানে। বিভিন্ন নর্থ বেঙ্গল থাকা মহিলা শ্রমিক নেয় বেশি, আমাদের পুরুষ শ্রমিক এখানে নেয় না, এবং আমাদের এলাকার মহিলা শ্রমিকও নেয় না। আবার ফিরছে পাটের সুদিন, স্বপ্ন দেখেন চালু হবে আদমজি, কাজে যোগ দেবেন তারা।